ব্রেস্ট ইউনিট বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলতে আসছি আপনাদের সাথে ব্রেস্টের সিস্ট নিয়ে, ডক্টর আলী নাফিসা, অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন। এখন আমরা যেটা দেখেছি যে প্রায় সময় বেশি বিভিন্ন রোগী আমাদের কাছে আসেন ব্রেস্টের সিস্ট নিয়ে, যে হ্যাঁ একটা সিস্ট আলট্রাসাউন্ড স্ক্যান করেছেন বা কিছু করেছেন, বলেছে সিস্ট বা ফাইব্রোসিস্টিক ডিজিজ, কমেন্ট করছে, সেটা নিয়ে আপনারা ওয়ারিড হয়ে যান যে না জানি এটা কী, এবং বারবার স্ক্যান করতে থাকেন বা ডক্টরের কাছে যেতে থাকেন যে কখন ব্রেস্টের এই সিস্টটা দেখা যাবে না। এটা নিয়ে কথা বলবো, কারণ এটা আসলে ওয়ারিড হওয়ার কিছু নয়। ইন জেনারেল প্রায় অধিকাংশ মেয়েরই ব্রেস্টে কম বা বেশি সিস্ট থাকতে পারে। যখন এই সিস্টটা ব্যথা করে তখনই হয়তো রুগীরা একটু বেশি আসেন। তো ব্যথার জন্য আমরা চিকিৎসা দিয়ে থাকি, কিছু ইনভেস্টিগেশন করায়, যদি 35 ওপরে হয় তাহলে ম্যামোগ্রাম আলট্রাসোনোগ্রাম করে রিঅ্যাশিওর হয় যে অনলি সিস্ট, আদার কোনো লাম্প বা চাকা নাই, তখন সেই ক্ষেত্রে আমরা হয়তো বা ব্রেস্টের ব্যথার জন্য সাপোর্টিং ব্রা এবং সেই সাথে হচ্ছে আপনাকে ট্যামোক্সিফেন, ক্লোফেনাক্সেল এবং আমরা হচ্ছে নাপা এগুলো দিয়ে থাকি। আর যদি দেখি যে না সিস্টটা বড়, অনেক সময় রুগীরা আসে যে ব্রেস্টে একটা চাকা নিয়ে আমরা হয়তো আলট্রাসাউন্ড করে দেখলাম যে এটা একটা সিস্টিক লেশন, তখন আমরা এখান থেকে অ্যাসপিরেট করি সিস্টের যে ফ্লুইডটা, এটা আমরা অ্যাসপিরেট করে সাইটোলজি প্যাথোলজিতে পাঠাই। সেখানে যদি কমেন্ট এসে যে না এটা শুধুই সিস্ট, কোনো ম্যালিগনেন্সি নাই, সেক্ষেত্রে আমরা ফলো আপ করি যে এই সিস্টটা আবার রিঅ্যাপিয়ার করছে কি না। আবার অনেক সময় এই সাইটোলজি করেও আমরা দেখি যে এখানে একটা ক্যান্সার হয়তো হতে পারে, সেক্ষেত্রে আমরা ক্যান্সারের মতন করে রুগীকে আমরা চিকিৎসা দিতে যাব। তাই আসুন, যে কোনো সিস্ট যদি আপনার ব্যথা হয় আপনি অবশ্যই ব্রেস্ট সার্জনদের কাছে যাবেন, তারা আপনার বয়স অনুযায়ী আলট্রাসাউন্ড অথবা 35 বেশি হলে ম্যামোগ্রাম আলট্রাসাউন্ড করবে, প্রয়োজনে তারা অ্যাসপিরেট করবে, প্রয়োজনে তারা বায়ো, যদি অন্য কোনো লেশন থাকে বায়োপসি করবে। কিন্তু যদি ডক্টর দেখেন যে কোথাও কিছু নাই, তাহলে আপনারা এই শুধুমাত্র এই সিস্ট নিয়ে ওয়ারিড হবেন না। আর যদি আপনার কখনো লাম্প হয় এবং এটা ম্যামোগ্রাম আলট্রাসোনোগ্রাম করে সব কিছু করে সিস্ট পাওয়া যায়, অ্যাসপিরেট করা হলো, সেটার ক্ষেত্রেও আপনার যে চিকিৎসাটা দেওয়া হবে আপনারা ওয়ারিড হবেন না যে সিস্টটা কবে যাবে, কেন এতটুকু সিস্ট আছে, কেন দুইটা আছে, কেন একটা আছে, এগুলো নিয়ে রুগীরা অনেক সময় অনেক প্যানিক হয়ে যান। সিস্ট একটা কমন জিনিস, এটা আমরা সহজভাবে নিব ইনভেস্টিগেশন করার পরে। আরেকটা কোয়ারি থাকে রুগীদের যে হ্যাঁ ওভারিয়ান সিস্টের সাথে এর কোনো সাত আছে কি না, যে এখানে সিস্ট হলো ওখানে সিস্ট আছে। এই সিস্ট আসলে অনেক জায়গাতেই হতে পারে, ওভারিয়ান সিস্টের একটা আলাদা চিকিৎসা বা ম্যানেজমেন্ট প্রোটোকল আছে, সাইজ শেপের উপর ডিপেন্ড করে কি সেটা অনুযায়ী তারা গাইনোকোলজিস্টরা চিকিৎসা দিয়ে থাকেন। বাট ব্রেস্টের সিস্টের জন্য আমরা যদি এটা কোনো রকম খারাপ কিছু না হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভালো হয়, আমরা এটা রুগীকে অ্যাসিওর করি এবং আপনারাও অ্যাসিওর হবেন, খুব ওয়ারিড হবেন না। শুধু আমার রিকোয়েস্ট থাকবে যাদের 35 ইয়ার্স এজ হয়েছে তারা 2 বছর পর পর ক্যান্সারের জন্য ম্যামোগ্রাম বেসড স্ক্রিনিংটা করবেন, তাতে আপনার ক্যান্সারের ভীতিটা যাবে, কিন্তু সিস্ট নিয়ে এত ভীতি হওয়ার কিছু নেই। আশা করি আপনাদের উপকার হয়েছে, সিস্ট নিয়ে ভয় দূর করুন, ভালো থাকুন, ধন্যবাদ।